নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঐতিহ্যবাহী শিলচর শ্মশানঘাটের কালীপুজোতে এবার চমক আলো রসনাই, থাকবে কোভিড বিধিনিষেধ। বাকি থাকা লোককে ভ্যাকসিন দিতে ময়দানে জেলাশাসক কীর্তি জল্লি। অনলাইন ড্রাইভিং লাইসেন্স পরিষেবার সূচনা, প্রযুক্তির মাধ্যমে জনগণকে সবল করে তোলা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর হলিক্রস এইচএস স্কুলের ছাত্র শিবাশিষ দেব পুরকায়স্থ নিখোঁজ। ত্রিপুরার বিভিন্ন স্থানে সংঘটিত সংখ্যালঘু জনগণের ওপর হামলার প্রতিবাদে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি শিলচরে বিক্ষোভ। এবারে বিস্তারিত সিএনএন 24 সংবাদ। ঐতিহ্যবাহী শিলচর শ্মশানঘাটের কালীপুজোতে এবার চমকালোর রস নাই, এর জন্য গোটা শ্মশান জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রতি বছরের মতো সাত্বিকতার মধ্যে দিয়ে মা কালীর পুজো সম্পূর্ণ করা হবে, তবে সব কিছুই কোভিড প্রোটোকল মেনে পুজো আয়োজন করা হবে। কালীপূজার সকালে শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্মশানঘাট কালীপূজা কমিটির কর্মকর্তা মৃদুল মজুমদার। এদিন তিনি বলেন, কোভিড মহামারী এখনও সম্পূর্ণ শেষ হয়নি, তাই সরকারের নানা রকম বিধিনিষেধ রয়েছে। এমন অবস্থায় পুজো আয়োজনের সব ব্যবস্থা রাখা হয়েছে। যারা শ্মশানে পুজো দেখতে আসবেন বা পুজোয় অংশ নেবেন, তাদের সম্পূর্ণ কোভিড বিধিনিষেধ মানতে হবে। এছাড়া অন্যান্যবার মহাপ্রসাদ বিতরণ হলেও এবছর প্যাকেট প্রসাদের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। আপনারা জানেন শিলচর শ্মশানঘাট একটা ঐতিহ্যশালী জায়গা। এই এটার ইতিহাস যদি আমরা দেখতে যাই, অতীতে দেখা যাবে প্রায় 100 বছর আগে থেকে, এই যেদিন থেকে এই শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই কালী পুজো হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন কলেবরে এই অনুষ্ঠিত হয়েছে। এবারও আমরা এই শ্মশান কালী মন্দির কালী পুজো কমিটি, আমরা কালী পুজো যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেটার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি। পুজোর পাশাপাশি যে শুধু আমরা পুজো করছি বা পুজোর আনন্দই উপভোগ করব সেটা নয়, পাশাপাশি আমরা জনহিতকর কাজও করছি। শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এবং আমাদের দুদলেরই পূজা কমিটি এবং শিলচর মেডিকেল কলেজের সহযোগিতায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, যেটা 4 তারিখ অর্থাৎ কালী পুজো দীপাবলির দিন সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে। আপনাদের এই মাধ্যমে আমি এই পুজোর কমিটির তরফ থেকে এবং শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের কাছে, আমরা জনসাধারণের কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাইছি যে স্বতঃস্ফূর্তভাবে এই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ব্লাড রক্তদান করার জন্য, কারণ আপনারা জানেন রক্তদান জীবনদান। 1 ফোঁটা রক্তের জন্য রোগী বাঁচতে পারে, 1 ফোঁটা রক্ত কম পড়লে পরে রোগী মারা যেতে পারে। সুতরাং আশা করি এই দীপাবলি এবং কালী পুজোর মুহূর্তে এই কাজগুলো আমরা সবাই করতে এগিয়ে আসব। আপনারা জানেন এই কালীপূজাতে আমরা জনগণ ভক্তবৃন্দরা, হাজার হাজার ভক্তবৃন্দ জড়ো হন, কিন্তু আজকের দিনে যেভাবে সারা পৃথিবীব্যাপী যেভাবে কোভিড নিয়ে আমরা পুরো পৃথিবীটা এক অস্থির অচলাবস্থার অস্থির অবস্থায় চলছে, সেটাকে সেটির দিকে দৃষ্টি রেখে যারাই ভক্তবৃন্দরা যারা আসবেন তাদের প্রতি, প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা কোভিড প্রোটোকল মেনে, সরকার প্রদত্ত যে কোভিড প্রোটোকল সেই প্রোটোকল মেনেই আপনারা মন্দিরে আসবেন। সবচেয়ে প্রথম আমি শ্মশানঘাট কালী মন্দির পূজা কমিটিকে ধন্যবাদ জানাই যে ওনারা এই পদক্ষেপে আমাদের সাড়া দিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প 4 তারিখ সকালবেলা 10টার সময় আমরা শুরু করব। আপনারা জানেন ব্লাডটা যেটা, এটা ঔষধের মতো, ঔষধের যেরকম এক্সপায়ারি ডেট থাকে শরীরেও একদম এক্সপায়ারি হয়ে যায় 120 দিন, বাইরে আনলেও এক্সপায়ারি হয়ে যায় 35 দিন বা 42 দিনের ভিতরে। এই ওষুধটা সময় থাকতে আমরা যদি ব্যবহার করি অন্য একজন পেশেন্টের কাছে, তো সেই পেশেন্টটা তাড়াতাড়ি হয়ে আবার এই ক্ষতিটা, ব্লাডের যেটা লেভেলটা কম থাকে সেটা আবার ইয়ে হয়, তো ট্রিটমেন্টের কাজে আসে। তো এই হিসাবে আমরা যদি ব্লাডটাকে আমরা
ন্যাশনাল ট্রেজার বা জাতীয় সম্পদ হিসাবে যদি আমরা এটাকে ট্রিট করি, তবে সবার উচিত যে এক্সট্রা যেটা আমাদের গায়ে ঔষধটা যা আছে, এই ঔষধটা সময় থাকতে আমরা যদি কাউকে ডোনেট করি সেটা কাজে লাগবে, পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করতে পারি। এর জন্য আমাদের আহ্বান যে সব অনুষ্ঠানকেই যেন আমরা একটা ব্লাড ডোনেশন অ্যাক্টিভিটির সঙ্গে যদি আমাদের এই জিনিসটা জড়ো করা যায়, তবে এটা সমাজসেবার কাজেও কাজ লাগবে আর পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করতে পারবো। সবাই জানি যে এই শ্মশান ঘাট মন্দির মানে ঐশ্বর্য বাহিনী পূজা, আর আমরা এবার যারা মহিলারা আপনারা আসবেন সবাই, আমরা সবাই থাকবো, ভলান্টিয়ার্সরা থাকবে, আপনারা কোভিড প্রোটোকল মেনে মার পুজো দিতে আসবেন, এবং যাতে এখানে ধাক্কাধাক্কি না হয় তার জন্য আমরা মহিলারা সবাই থাকবো। আজকে আরও অনেক মহিলারা আছেন আমাদের কমিটিতে, সবাই উপস্থিত হতে পারেননি, এবং আপনাদের সবাইকে আমন্ত্রিত রইল আমাদের শ্মশান ঘাট মন্দিরের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রণ, সবাই আসবেন যাতে আমাদের মার পূজাটা সুন্দর সুষ্ঠুভাবে সব হয় এবং আপনারা সবাই সহযোগিতা আমাদের করবেন। নমস্কার। পূজা আরম্ভ হবে 6:30, এটা চলবে মোটামুটি রাত্রি 1টা অবধি, আর সঙ্গে আমাদের পূজা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই জন্য আমাদের ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবকরা থাকবেন, এবং আমাদের পূজায় পুরো শিলচর তথা বরাকবাসী যাতে উপভোগ করতে পারেন আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এটাই অনুরোধ। কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি জেলায় 100% লোককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে ভ্যাকসিন না নেওয়া দেওয়া লোককে বের করে ভ্যাকসিন দেওয়ার বর্তমান প্রক্রিয়া তদারকি করতে ঘরে ঘরে যাত্রা শুরু করেছেন। এই প্রক্রিয়ায় অংশ হিসেবে গতকাল তিনি ধলাই এলাকার সদাগ্রাম এবং পার্শ্ববর্তী আরও কিছু এলাকায় ভ্যাকসিন না দেওয়া লোককে খুঁজে বের করে ভ্যাকসিন প্রদান করেন। টিকা প্রদানের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যকর্মীদেরকে সঙ্গে নিয়ে জেলাশাসক এই ভ্রাম্যমাণ টিকাদানকারী টিমের নেতৃত্ব দেন। উল্লেখ্য, সমগ্র জেলায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিতে বাকি থাকা লোকদেরকে চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার কাজ এগিয়ে চলছে, ফলে খুব শীঘ্রই সমগ্র জেলায় 100% দেওয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভ্যাকসিনের জন্য জনসাধারণকে তাদের নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করতে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ জানানো হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে সমাধান সূত্র বের করে জনগণকে সবল করে তোলা হবে। প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে জনগণ অধিক সেবা লাভ করবেন। বৃহস্পতিবার গুয়াহাটির অসম প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অনলাইন ড্রাইভিং লাইসেন্স এবং ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সেবার শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ মন্তব্য করেন। তিনি বলেন, নাগরিক কেন্দ্রিক, সহজ উপলব্ধ, স্বচ্ছ এবং সহজ ব্যবহারযোগ্য এই সেবার মাধ্যমে জনসাধারণকে এখন জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে না গিয়ে নিজের ঘর থেকে আধার সংলগ্ন প্রমাণপত্রের মাধ্যমে এই সেবা লাভ করতে সক্ষম হবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই সেবা শুরু হওয়ার পর সমগ্র দেশের ভেতরে এমন সেবা উপলব্ধ করা ষষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে জনসাধারণের সুবিধার্থে এই সেবার প্রারম্ভে জনসাধারণকে সবলীকরণ করা ছাড়াও সুশাসনের সুবিধা প্রদান করার প্রচেষ্টা চালানো হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই সেবা শুরু হওয়ার পর এখন থেকে কেউ আর জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে গিয়ে সময় নষ্ট করতে হবে না। জনগণ নিজের গাড়ি চালানোর লাইসেন্স, রেজিস্ট্রেশন নবীকরণ এবং ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এটা রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি। আমি কেবাটাও প্রয়োগ আরম্ভ করেছিলাম, স্টার্টেড উইথ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স এখন লওয়ার আগতে আমাক লার্নার লাইসেন্সখন লাগে। লার্নার লাইসেন্সখন হল শিকিবৰ কাৰণে লাইসেন্স, মই জানিব নালাগে গাড়ী চলাব। বেসিকালি আই শুড হ্যাভ দ্য বেসিক থিওরিটিক্যাল নলেজ। উইথ দ্য লার্নার লাইসেন্স নাও আই উইল বি এবল টু অ্যাকচুয়ালি সিট ইন এ ড্রাইভিং সিট, ইন দ্য ড্রাইভিং সিট এলং উইথ সাম ট্রেইনার। এইটো নহয় যে মই অকলে গাড়িখন চলাব পাৰিম, এণ্ড গ্ৰেজুৱেলি মই অকণমান অকণমান চাৰ্টেন কণ্ডিশ্যনত মই গাড়িখন ইউজ কৰিম। চ' এট দিছ ষ্টেজ হি ইজ
ইন্টারেকশন উইথ ডিটিও এটো নেসেসারি নাছিল কিন্তু দ্বিবেদী ডাঙরিয়ায় কই যাওয়ার দরে বছরত দেড় লাখ ড্রাইভিং লাইসেন্স আমি যদি ইস্যু করু তেতিয়ালে এই দেড় লাখ ম্যান্ডেজ আর আজির প্রোডাক্টিভ দিনত দেড় লাখ ম্যান্ডেজ আর দুঃখিয়া মানুষের কারণে এই দেড় লাখ ম্যান্ডেজ কামস উইথ এ কস্ট অফ রুপিস 300 পার ডে রঙিয়া বা হাজার প্রয়োজন যেতিয়া মানুষ বা কোনোবা ডিব্রুগড়ের নাহরকটিয়ার পর ডিব্রুগড় টাউনলৈকে আহা আমি ভাবিব পারো যে আমার ওসব আহাত কি আপত্তি আমি তো টাকা পয়সা একো নলওঁ আমি তো খুব ভাল সার্ভিস দিও মোক দুই এজন দ্বিতীয় কৈছে স্যার মই টাকাও নলওঁ মই চাহু কওঁ সো ইয়েস ইউ ডু দ্যাট বাট হোৱাট এবাউট দ্য টাইম নাহৰকটিয়াৰ পৰা ডিব্ৰুগড়লৈকে অহা ডিব্ৰুগড়ৰ পৰা যোৱা সো জেনেৰেলি সমাজত এটা টেণ্ডেঞ্চি আৰম্ভ হয় টু আউটচৰ্চিং লাষ্ট কেইটামান দিনত আমি ছেক্ৰেটেৰিয়েটত এটা ছাৰ্ভে চলাইছিলোঁ দ্য ৰিজাল্ট ইজ যে গুৱাহাটীৰ কোনো মানুহ ছেক্ৰেটেৰিয়েটত নাহে দে হেভ চাৰ্টেন পিপল কাম দি দিয়ে আহি কামটো কৰাই লৈ যায় তাৰ মানে নাইডাৰ উই মিট দ্য পিপল নাইডাৰ উই টক টু দেট পাৰ্চন উই টক সামবডি হু ইজ নো ৱে ৰিলেটেড উইথ দ্য জব ইন হেণ্ড এতিয়া যেতিয়া আমি লাৰ্ণাৰ লাইচেঞ্চখন ক'লো যে ঠিক আছে আপুনি কম্পিউটাৰৰ জৰিয়তে ল'ব পাৰিব যোৱা দুমাহত উই গেভ অলমষ্ট 1 লাখ অট আমি 1,35,000 অট উই হেভ ইস্যু ড্রাইভিং লাইসেন্স নেট রিজাল্ট হল যে নাও দ্যাট পার্সন হ্যাজ এ ভ্যালিড লার্নিং লাইসেন্স লার্নার লাইসেন্স অ্যাক্সিডেন্ট হলে কিবা হলে ইন্স্যুরেন্স উইল বি কভার উই কম এন্ড আর্ন রেভিনিউ আমি যেটো 30,000 ড্রাইভিং লাইসেন্স ইস্যু লার্নার লাইসেন্স ইস্যু করলোহেতেন নাও উই হ্যাভ ইস্যুড 1.5 লাখ ডেফিনেটলি রেভিনিউ হ্যাজ ইনক্রিজ অ্যান্ড মোর দেন দ্যাট হেই ম্যান্ডেজ ইন জাস্ট 2 মান্থস উই হ্যাভ সেভ 1,50,000-35,000 ম্যান্ডেজ ঘর থেকে বের হবার পর আর বাড়ি ফিরে আসেনি শিলচর হলিক্রস এইচএস স্কুলের ছাত্র শিবাশিস দেব পুরকাইস্থ। গতকাল সকালে সে ঘর থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু তারপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে থাকা মোবাইলের সুইচ বন্ধ, পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে পারছে না। এদিন এদিকে শিবাশিসকে লামডিং স্টেশনে পাওয়া গেছে। শিবাশিস জিআরপিদের কাছে রয়েছে। আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত জেলার বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির যৌথ উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন স্থানে সংগঠিত সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বামপন্থী ছাত্র যুব সংগঠন যথাক্রমে DYFI, AIDSO, NISA, AISB, SFI, AIDYO, AIYL প্রভৃতি সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে দাবি তোলেন যে অবিলম্বে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন স্থানে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংঘটিত পাশবিক নির্যাতন বন্ধ করতে হবে। DYFI এর জেলা সভাপতি পাভলোপ লস্কর বলেন, বাংলাদেশের মৌলবাদী শক্তির চক্রান্তে সেখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ আক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু সেখানের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ও বামপন্থী চিন্তার মানুষের ঐক্য সম্পন্ন রক্ষায় মৌলবাদ বিরোধী তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সরকার দুষ্কৃতিকারীদের পাকড়াও করতে বাধ্য হয়, যদিও তা যথেষ্ট নয়। AIDSO-র আসাম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। তার সাথে সাথে আমরা নিন্দা জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ
বাংলাদেশে যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে তারও তীব্র সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে ভিত্তি করে আমাদের দেশে গোটা দেশে যেভাবে একটা সাম্প্রদায়িক শক্তি তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল, আমাদের শিলচরেও তারা চেষ্টা করেছে, পারেনি। তারা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে তারা দাঙ্গা লাগিয়েছে, তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর আগুন লাগিয়েছে। কারণ বিগত দিনে ত্রিপুরা রাজ্যে নির্বাচন, তারা নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাদের কাছে যে শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা বুঝতে পারি। এই সমস্ত ঘটনাগুলিকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা এই জায়গায় চিন্তিত হই যখন সারা দেশ জুড়ে ধর্মের নামে মানুষ দিশেহারা হয়ে যায়, ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি হয় এবং ধর্মের নামে মানুষ যখন আন্দোলিত হয় তখন আমরা চিন্তিত হই। কারণ মানুষ ধর্মের মুহে যখন চলে যায় তখন মানুষ তার জাত ভাব সেইগুলির দিকে তাকিয়ে তারা বাথের লড়াই ছেড়ে দেয়, তারা শিক্ষার লড়াই ছেড়ে দেয়, তারা যে কর্মসংস্থানের দাবি সমস্ত কিছু ভুলে যায়। সেই জন্য আমরা আমাদের যে লড়াই, শিক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই, কর্মসংস্থানের লড়াই, সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য আমরা সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানাই এবং আমরা এগুলির বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে এখানে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরা সকল বামপন্থী ছাত্র এবং যুব সংগঠনগুলি মিলে সাম্প্রতিককালে বাংলাদেশ এবং ত্রিপুরাতে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, যারা ভোট রাজনীতি করেন, ভোটের স্বার্থে মানুষকে বিভাজন করে মানুষের দৈনন্দিন সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে ভঙ্গ করার জন্যই এরা এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলি বাঁধান। আমরা সর্বস্তরের মানুষকে আজকে আবেদন জানাচ্ছি যে আপনারা এই ধর্মীয় বিভাজনবাদী রাজনীতিতে আপনারা পা দেবেন না। বাংলাদেশে যে যে দাঙ্গাটা সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে সেই দেশের সর্বসাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে যে লড়াই করেছেন তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং সেই দেশের সাধারণ মানুষ কিন্তু উল্টো কথাটাই বলছেন, সেই দেশে আজকে দাবি উঠেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার জন্য। আজকে ভারতবর্ষের মানুষ, যারা ভারতবর্ষের মানুষকে বিভাজন করতে চাইছেন, ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রতে সর্বসাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবন আছেন, এখনও আছেন, থাকবেনও। আমরা সবাইকে এই ঐক্যবদ্ধভাবে থাকার জন্যই আবেদন জানাচ্ছি। এইখানে যে বিভাজনবাদী রাজনীতি চলছে, ধর্মের নামে জাতের নামে যে রাজনীতি চলছে, এই দেশের সাধারণ মানুষ, এই শহরের সাধারণ মানুষ এই ধর্মীয় বিভাজনবাদী রাজনীতিতে পা দিচ্ছেন না এবং তার জন্যই আমরা এই মানুষগুলোকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকের যে দৈনন্দিন সমস্যা, পেট্রোল ডিজেলের মূল্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আজকে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, সরকারি হাসপাতালের অবস্থা নেই, সরকারি শিক্ষা ব্যবস্থার অবস্থা নেই, এই সমস্ত কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বামপন্থীদের ডাকে আজকে ছাত্র যুব সংগঠনগুলির আহ্বানে আপনারা সকলে মিলে এগিয়ে আসুন। আমরা সবাই মিলে লড়াই সংগঠিত করতে হবে। এই সাম্প্রদায়িকতাবাদ নিবাজ্যক, মৌলবাদ নিবাজ্যক, এইগুলোর বিরুদ্ধে সর্বসাধারণ মানুষ গর্জে উঠুন, এই দাবি, এই আহ্বান আজকে আমরা এই সংগ্রামী মঞ্চ থেকে রাখছি। আমরা কোন কোন সংগঠনে একত্রিত আছি? আজকে DYFI, SFI, AIDSO, AIDYO এবং AISB, নিসা এবং AIYL, এই বামপন্থী সংগঠনগুলি আজকে মিলে আমরা এখানে সম্প্রীতির অক্ষে মানে দাবিতে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ আজকে সাব্যস্ত করেছি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। হাইড্রেশন এবং অ্যালার্জির জন্য ডক্টর রেড্ডিস রিব্যালেন্স খাও। আপনার পানীয়র মধ্যে থাকে 5 চামচ চিনি আর ডক্টর রেড্ডিস রিব্যালেন্সে থাকে 38% কম চিনি, সঙ্গে লবণ আর ভিটামিন সি যা দেয় এনার্জি। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, PPE কিট,
ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর, 788-001। যোগাযোগ করুন 0384226437 অথবা 9435074307। বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349। ফিরে এলাম বিরতির পর। দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভেটরবন জিপির 626 নম্বর আমটিলা ট্রাইবেল এলপি স্কুলের মাটি ভরাটের কাজ দুর্নীতির অভিযোগ খণ্ডন করলেন এলাকার জবকার্ড হোল্ডাররা। 2020-21 অর্থবছরের এমজি অ্যানরেগার কাজে স্কুলের চারিদিকে মাটি ভরাটের জন্য 573,482 টাকা মঞ্জুর হয়েছিল। শুক্রবার সাংবাদিকদের সামনে এলাকার জব কার্ড হোল্ডাররা বলেন, যারা এমজি অ্যানরেগার কাজের স্কুলের মাটি ভরাটের যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। কেননা পুরো স্কুলের মাটি ভরাটের কাজ গাইডলাইন মেনে হয়েছে। স্কুলের সামনে ও পেছনের দিকে নিচু এলাকা ছিল, কিন্তু মাটি ভরিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। পুরো স্কুলের চারপাশে মাটি ভরাট করা হয়েছে। জব কার্ড হোল্ডাররা সবাই পরিশ্রম করে এই মাটি ভরাট করেছেন। একটি দুষ্টচক্র জিপি সভানেত্রীকে বদনাম করার জন্য কুৎসা রটাচ্ছে। অথচ জিপি সভানেত্রী শিপ্রা দেবনাথ প্রত্যেক দিন কাজের খোঁজ খবর নিচ্ছেন। এদিকে দুর্লভছড়া ব্লকের ভিডিও দেবানন্দ নাথ বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে আমজিলা ট্রাইবেল এলপি স্কুলে ছুটে আসেন এবং মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন। রামকৃষ্ণনগর থেকে প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন। এখন আপনারা হিসাবটা করে দেখেন মাটি কত পড়েছে এখানে, এই গর্তটা দেখে নিন। এই লেভেলে আগে ছিল স্কুল, এই লেভেল মাটি দেওয়ার পরে এই ওয়ালটা দেওয়া হয়, মাটি না দেওয়ার জন্য।
এই লেভেলে ছিল। আমটিল্লায় বসতবাড়ি বেটারবন জিপির অন্তর্গত 626 নম্বর আমটিল্লা ট্রাইবেল এলপি স্কুলের এসএমসির প্রেসিডেন্ট। আমি যখন এই স্কুলের এসএমসির প্রেসিডেন্ট হয়েছি তখন এই স্কুলের মাঠটা অনেক গর্ত ছিল। বলতেছি যে আমরার এই কাজের যে স্কুল ডেভেলপ স্কুলের মাঠের ল্যান্ড ডেভেলপের যে কাজ হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা তদন্ত করে দেখুন যে আমাদের কাজটি কিভাবে আমরা কতটুকু করেছি। আমরা সম্পূর্ণ মানে কাজ মানে মানে এই যে টাকা যেগুলা কাজ আমরা সম্পূর্ণ করেছি এতে একটুকু আমরা অন্যতা দ্বিধাবোধ করি নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে চলছে, এর প্রতিবাদে এবার সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক বিবৃতিতে ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস বলেন যে পেট্রোলের লিটার প্রতি দাম বর্তমানে 108 টাকা ছুঁয়েছে, রান্নার গ্যাস 1000 টাকার ওপরে, ভোজ্য তেল লিটার প্রতি 200 টাকার হবার পরও বেড়ে চলছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ ইত্যাদিরও বর্তমানে অগ্নিমূল্য। সামগ্রিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আক্রান্ত নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। তিনি বলেন এভাবে চলতে পারে না, সরকারকে অবিলম্বে এর প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পার্থবাবু আরও বলেন যে আন্তর্জাতিক বাজারে যেখানে এখনও তেলের দাম কমছে সেখানে ভারতে পেট্রোল ডিজেলের এভাবে মূল্যবৃদ্ধি যে সুপরিকল্পিত তাতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন যে নেপাল থেকে শুরু করে আমাদের প্রতিবেশী ছোট ছোট রাষ্ট্রগুলিতেই অনেক কমে পেট্রোল ডিজেল বিক্রি করছে। যদি আম জনগণের এভাবে পকেট কেটে আর রাষ্ট্রীয় সম্পত্তি জলের দরে লিজ দিয়ে বা বিক্রি করে রাজকোষ ঘটতে সামলাতে হয় তাহলে কল্যাণকামী রাষ্ট্রের ভূমিকা কী? রাষ্ট্র জনগণের জন্য না জনগণ রাষ্ট্রের জন্য এই প্রশ্নটি বর্তমানে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। নেশাগ্রস্তদের বিরুদ্ধে জেহাদ শোনায় গোবিন্দনগরে। বাইরে থেকে নেশাগ্রস্ত যুবকরা এসে গ্রামকে অতিষ্ঠ করে তোলার পাশাপাশি গ্রামের অনেক যুবকদেরও মাদকাসক্ত করে নষ্ট করছে গ্রামের পরিবেশ। এ নিয়ে সোচ্চার হলেন শোনায় গোবিন্দনগর এলাকার মহিলারা। তারা আজ এক মহাসভার মাধ্যমে জানিয়ে দিলেন প্রয়োজনে তারা ঝাড়ু হাতে নিয়ে প্রতিরোধে নামবেন এবং নেশাগ্রস্তদের ধরে ধরে মাথা টাক করে থানায় নিয়ে যাবেন। শুক্রবার কনকলতা মহিলা সংগ্রাম সমিতি ও সোনাইর গোবিন্দনগর গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে মাদকদ্রব্য সেবন ও পাচারের বিরুদ্ধে এক সচেতনতা সভায় অংশ নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন মহিলারা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, ভিডিপির সিও ভিডিও হিতেশ চক্রবর্তী, কনকলতা মহিলা সংগ্রাম সমিতির সভানেত্রী নিয়তি দেবী, এল সাবিত্রী সিংহ, কাবেরী রানী দাস, মিতালী রানী দাস প্রমুখ। এবারে খেলার খবর। ভারতের পর নিউজিল্যান্ড ম্যাচও দিচ্ছে পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ সেমিফাইনাল প্রায় নিশ্চিন্ত করে নিয়েছে, কিন্তু আজ তুলনায় অনেক দুর্বল আফগানিস্তানকে সমীহ করছে পাক দল। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। দল দুটি প্রথম দুই ম্যাচে টানা হেরে কোণঠাসা অবস্থায়। এমন পরিস্থিতিতে আজ উভয়ে মুখোমুখি হচ্ছে। ফ্রেঞ্চ ওপেন ভারতীয় শাটলারদের মিশ্রভাবে কাটল। প্রথম ম্যাচে জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। বিপরীতে কিদাম্বি শ্রীকান্ত প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছে। সাইনা চোট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। ভারতীয় টেবিল টেনিস থেকে নিষিদ্ধ হতে চলছেন মনিকা বাত্রা ও কোচ সৌম্যদীপ রায়ের সাথে মনোমালিন্য হওয়ার সুবাদে। এই ঘরটপে রয়েছেন সমন্বয় পরাঞ্জপে ও সুতিথা মুখোপাধ্যায়। লিগ কাপ থেকে ছিটকে গেল টানা চারবারের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি, কিন্তু এবার সেই ফোমের ধারে কাছেও যেতে পারেনি। চতুর্থ রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হামের কাছে বিদায় নিল। ম্যাচটা ট্রাইবেকারে হারে 5-3 গোলে। চলতি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে ফাইনালে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় বাছাইমূলক ফুটসালে চ্যাম্পিয়ন হল আনকিউ ক্লাব। ফাইনালে তারা হারিয়েছে খুমান ক্লাবকে 2-0 গোলে। এই ম্যাচের ফয়সলা হয়েছে টাইব্রেকারে।
এখনকার মতো সিএনএন 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।